রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম দুজাহানের বাদশা সরকারে দোয়ালম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছিল মাতা সাতু ইয়া রাসূলুল্লাহ হুজুর কিয়ামত কখন হবে কিয়ামতের এত ভয়ঙ্কর বর্ণনা গতকালকে আমরা ইসরাইলের সংক্রান্ত কথা আমরা শুনলাম ওই ঘটনা কবে ঘটবে আর কিয়ামতের ময়দানে আমাদের উঠতে হবে বড় কঠিন একটা জগৎ অতিক্রম করা লাগবে বড় কঠিন কঠিন ভয়ঙ্কর একটা জগৎ সামনে আসছে ভয়ঙ্কর কঠিন এই রকম কোন জিনিসের সামনে জীবন এখন পর্যন্ত আমরা মুখোমুখি হই নাই এমন একটা মারাত্মক এমন একটা ভয়ঙ্কর এমন একটা বিভীষিকাময় এমন একটা ভেজাল জীবনের অবস্থা আসতে পারে সামনে যা শুধু শুনেছেন যা শুধু শুনেছেন ওই জগতে না যা পর্যন্ত এই জিনিসটা বোঝানো যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামত তো জানতে চাও কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি আছে মাআদাত্তালাহায়া আসহাবী হে আমার সাহাবী তোমাদের কি প্রস্তুতি রয়েছে কিয়ামত সম্পর্কে তোমরা জানতে চাও সাহাবী কোনো উপায় না পেয়ে তার জীবনের কোন আমলকে কিয়ামতে নাজাতের ওসিলা না করে একটাকে শক্ত করে বলে দিয়েছে কারণ আমাদের কোন আমল যদিও কিয়ামতের জন্য প্রস্তুতি পুরো করতে পারে নাই তবে মুহাম্মদ রাসূলুল্লাহকে কেমনে ভালোবাসতে হয় এই আমলটা আমরা শিখেছি আরো জোরে বলুন সুবহানাল্লাহ মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় তুমি যাকে মহব্বত করছ তার সাথে তোমার পরকাল হয়ে যাবে বিষয়টা হলো কিয়ামত কবে হবে তার উত্তর কিয়ামত কখন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাই বলেছেন পরবর্তী অংশ বলেছে যখন কোন মানুষ ইন্তেকাল করে সাথে সাথে তার কিয়ামতের প্রাইমারি লেভেল শুরু হয়ে যায় আরো জোরে কর তাহলে কিয়ামত আপনার পায়ের নিচে ঠিক কি না বলেন কিয়ামত কোথায় এই পায়ের নিচে যেখানে আমরা বসা আছি এই পায়ের নিচে আমার জন্য কিয়ামত অপেক্ষা করছে এটা বহু দূরে কথা নয় বহু বছর পরে তাও নয় এখন যদি আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কিছুক্ষণ পরেই আমার কিয়ামত শুরু হয়ে যাবে এখন যদি আল্লাহ পাক এই মুহূর্তে আমি বলেছিলাম আজরাইল আলাইহিস সালাতু সালাম তা আল্লাহ পাকের বান্দার প্রতি দৈনিক 600 বার নজর করে সুবহানাল্লাহ বলেন 600 বার 500 বার রাতিন ফি কুল্লি আওলিয়ান ফিল আলাম এই গোটা পৃথিবীতে 5 বার বিচরণ করে রাসূল জিজ্ঞাসা করলেন তাহলে আপনি বিচরণ করে কি অবলম্বন করেন বলেছেন আমি প্রতি আপনার উম্মতের ঘরের দরজায় গিয়ে 7 বার দেখা করি বলে 7 বার আপনি দেখা করেন এরপরে আপনি কি করেন আপনার কাজ কি দেখে আপনি কি উপলব্ধি করেন বসে হাত্তা আরিফু বিসগীরিহিম ওয়া কাবীরিহিম মিনহুম বিআনফুসিহিম জোরে আওয়াজ করে বলে আল্লাহু আকবার আমি জানি আমি পরিচয় নিয়ে থাকি আমি লক্ষ্য করে থাকি আমি সকলকে চিনে রাখি কে ছোট তাদের মধ্যে কে বড় তার শিশু জীবন জেনে রাখি যৌবন জীবনটাকে আমি জেনে রাখি বার্ধক্য জীবন জেনে রাখি তার বাড়িতে গিয়ে প্রতিটা লোকের প্রতি আমি দৈনিক 600 বার নজর নিক্ষেপ করি সুবহানাল্লাহ আমি ভালো করে চিনি কিয়ামতে সে বুঝতে পারবে মৃত্যুর সময় আমার সাথে তার ব্যবহার কি হবে সে বুঝতে পারবে কারণ ফাঁকি দেওয়ার সুযোগ নাই 600 বার যেই লোকটা আপনাকে দেখে রাখে তার কাছে কোনো জিনিস গোপন আছে কারো জোরে বলেন আছে তাহলে ফেরেশতা সব জানে কি না সব জানে
ওই ফেরেশতা যদি সত্যিকার অর্থে আপনি আমি বুঝে থাকি এখনো তিনি আমাদের সাথে তিনি এখনো অবস্থান করতেছেন এখনো মালাকুল মওত আজরাইল নজরের ভিতরে আমরা পড়েছি যদি তাই হয়ে থাকে তাহলে যদি কারো ভাগ্যে মৃত্যু এসে যায় বলুন এই মুহূর্তে তার এখানেই তার কিয়ামত শুরু হবে কিনা আরো জোরে বলেন এখনই কিয়ামত শুরু হবে কিনা মৃত্যু যদি মানুষের কিয়ামতের পূর্ব লক্ষণ প্রাইমারি লেভেল হয়ে থাকে ইমিগ্রেশন কাউন্টার হিসাবে যদি এটাই প্রথম চেকআপের জায়গা হয়ে থাকে তাহলে বলুন তো এখানেই শুরু এখানেই আপনার ভালো শুরু এখানেই খারাপ শুরু এখান থেকেই তো কিয়ামত কথা বুঝেছেন কিনা বলেন বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ তাহলে কিয়ামত কি বেশি দূরে অনেক দূরে না না আপনার শ্বাস বন্ধ তো কিয়ামত শুরু তো কিয়ামত সম্পর্কে আপনার আমার কি কোনো ধারণা আছে কিছু নাই আল্লাহ রাসূল বলে তোমাদের অনেক ধারণা আছে অনেক যে ধারণা আছে তোমাদের তার পৃথিবীর কোনো সৃষ্টির নাই যা তোমাদের আছে কিন্তু তোমরা সব সময় বলো কি না আমরা মূর্খ মানুষ কি বুঝি হ্যাঁ দেখবেন ঝামেলা থেকে বাঁচতে গেলে কারণ ওটা একটা বোকদা মানুষ ওটা তো রেজাল হতা ও যে কেমন বোকদা সবাই ভালো জানে শুধু ওরে বাঁচা গেলাম ওটা এই শিক্ষক যারা আছে এরা কিন্তু দু একটা ছেলে যদি হলের ভিতরে কোন স্কুলের ব্যবস্থা হয়ে যায় নক ধরা করে তো প্রশাসনের সামনে আগে নিজে থাপড় দিয়ে কয়ে বেকু একেবারে করে স্কুল করে দিবে বলি নাই আমি হলে কোন রকম এদিক সেদিক চলবে না কি বলেছিলাম ক্লাসে মনে নাই কিচ্ছু রেগুলার ভুয়া অর্থাৎ ওর জীবনে একরকম বাসাই দেওয়ার জন্য শিক্ষক রিক্সটা সামনে নিল কথা বলে ঠিক না আপনারা ওই চরিত্র আমাদের কিন্তু আছে কিচ্ছু বুঝি না আমরা কিচ্ছু বুঝি না সব বুঝি কিন্তু আসলে যেইভাবে বুঝে নেওয়ার দরকার ছিল ওইভাবে নেই নেই কথা বলে ঠিক না কিয়ামত সম্পর্কে জীবনে কত না শুনেছে আজকে আমি ছোট্ট একটু করি দেখেন আপনার সাথে আমার সাথে একটা সম্পর্ক হয় কিনা আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক হয় কিনা আল্লাহর সাথে সম্পর্ক হয় কিনা পরকালের প্রতি একটা ভয়ের সম্পর্ক আসে কিনা আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরা কিয়ামতের অপেক্ষা করবে অনেক দিন পর হবে কিয়ামত তো অনেক দিন পর হবে এটা সঠিক কথা নয় বড় কবরে যাওয়ার পরে কিয়ামত শুরু হয়ে যাবে কিয়ামতের ময়দানে যেমন জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামের দিকে চলে যাবে এটা যেমন কিয়ামতের ময়দানে চূড়ান্ত ফয়সালা হবে এটার প্রাথমিক নমুনা দুনিয়ার জিন্দেগিতে মানুষ দেখে কোন আসামি যদি গ্রেপ্তার হয়ে যায় প্রথমে কিন্তু কোন ছেলে তারে নেওয়া হয় না প্রথম তাকে কয়েকটা সদ্য শিখের মধ্যে ঢুকানো হয় রাত্রে ওখানে রাখে চেয়ারম্যান দিয়ে রাত 12টার পরে সারাই নিয়ে আসে বলে ঠিক না এই পর্যন্ত সত্যিকার অর্থে যদি লোকটা আসামি দাগি আসামি হয়ে যায় পুলিশ ধরার সময় তাকে কয়েকটা ব্যত্রাঘাত করে তার কিছু না কিছু রকম করে করে কিনা দুইটা ধ্রাম ধ্রাম করে দুইটা বাড়ি দিয়ে তার দুর্বল করে আসামি তার বড় বাইন্দা নিয়ে যায় ঠিক কিনা বলে আর যদি এবারে মতন ভালো মানুষ আপনাদের মতন ভালো মানুষকে যদি কোনো কারণে আপনার বিরুদ্ধে অভিযোগ চলে যায় থানায় আপনাকে ধরতে সে সম্মানের সাথে নিয়ে যাবে এরপর আপনাকে ওই ঘরের ভিতরে আটকায় রাখবে সম্মানের সাথে যতক্ষণ পর্যন্ত অপরাধী বলে প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত শারীরিক কোনো অত্যাচার করা হয় না আরো জোরে বলেন জিবরাইল অ্যারেস্ট আজরাইল অ্যারেস্ট করে ফেলবে আমাদের জীবনকে রুহকে অ্যারেস্ট করার সময় যদি দেখে এই লোকটার চরিত্র ভালো সারা জীবন আমি তারে ছয় শতবার করে দইনি আমি তারে দেখে দেখে আমি তার চরিত্র সম্পর্কে ভালো করে জানেছি এখন আমার বিশ্বাস এই লোকটা কোনোদিন খারাপ আমি দেখি নাই তাহলে বলবেন দেখেন আল্লাহর দরবার থেকে অর্ডার হয়েছে আপনাকে নিয়ে যেতে হবে উপর থেকে টেলিফোন এসেছে নিয়ে যেতে হবে এখন তো আমি আপনাকে না নিয়েও পারবো না তবে আপনাকে আমি বেগ যদি করবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অরিজিনালি ফাইনালি হাশরের ময়দানে রায়টা না দিবে আপনাকে কবরের ভিতরে আমি প্রাথমিক পর্যায়ে আপনাকে আরাম দিয়ে রাখবো ওখানে কোনো টর্চারিং করা হবে না অন্যদিকে যেই লোকটা দুনিয়ায় গুনাহগার পাপি নালায়েক বেনামাজি সুসুর গুসখর চগলখর মিথ্যু পরের হাত নষ্টকারী জেনাজকারী ব্যবিচারিকারী যে পর্দাগিরি মা বলে না
এরকম কেউ কে যদি আজরাইল ধরে ফেলে আজরাইল প্রথম পর্যায়ে যে শাস্তি তারে দিবে আমি গতকালকে আলোচনা সে আলোচনা কিছু করে ফেলেছিলাম প্রথম ধরাই আপনাকে গোটা শরীর থেকে চাপতে চাপতে হাদিসটা আমি গতকাল বলেছিলাম আল্লাহু আওয়ালুন ইয়ানতাজিউন আল আরওয়াহ মিন সাইরি জাসাদে গোটা শরীর থেকে রূহটাকে ধরার জন্য বাহিনী নেমে পড়বে ওসি সাহেব থাকে কিন্তু গেটের সামনে ভিতরে ঢোকে না বাহিনী দিয়ে বাউন্ডারি চতুর্দিক থেকে কিন্তু আবার আটকায় ফেলানো হয় কোনো কারণে যেন ভিতর থেকে আসে আমি অন্যদিকে বেরিয়ে যেতে না পারে ঠিক কিনা বলে প্রাথমিক পর্যায়ে শাস্তি তার হয়ে যাবে কারণ লোকটা মোমেন নয় লোকটা বেঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহু মুমিন কোন এক সাহাবীর ব্যাপারে রাসূল বললেন এটা মুমিন এটার কষ্ট দিয়ে না সুবহানাল্লাহ বলেন আর যারা বেঈমান প্রথম হাতে হ্যান্ডকাপ পরার সাথে সাথে ফেরেশতার বাড়ি শুরু হয়ে যেতে পারে কথা বলছি কি না আমরা কি মুমিন হতে চাই না বেমুমিন হতে চাই মুমিন হতে চাই সবাই রাস্তা থেকে সুন্না ইলা রাব্বিকুম তুরজাউন আমাকে ওই দিকে যেতে হবে কোন দিকে ওই দিকে কোন দিকে ওই দিকে যেতে হবে সে যাওয়ার জন্য প্রস্তুতি আগে নিতে হবে ঠিক কিনা বলেন এখন আর সময় নাই বহু সুযোগ সুবিধা আল্লাহ দুনিয়া আমাদেরকে দিয়েছেন ইনশাআল্লাহ কিন্তু আমাদের আর সময় নাই আজকের ওয়াজ শোনার পর থেকে মনে করতে হবে আহারে আমাকে কি যেতে হবে আমি তো কিছু কামাই করি না আমাকে যেতে হবে আমি তো বুঝ করতে পারি নাই যখন আমাকে বলবে দুনিয়ার এই জিন্দেগি এই জমিনটা ছেড়ে দাও তখন তো আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে কখন মালিক অর্ডার করবে যে তোমার কাছে আমি আজরাইলকে পাঠালাম নোটিশ পাঠালাম দাও দুনিয়ার বাড়িতে ছেড়ে দাও ওই জগতে তোমার চলে যাবে এখানে আর থাকার সুযোগ আছে থাকতে পারবেন আমরা আমলে নেই না তাই আমরা উপকার পাই না আমরা ছোটবেলায় একটা কি বলে লোকশিল্পীর মুখে লোকশিল্পী মুখে আমরা একটা গান শুনছিলাম পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই শুনছেন কোনো দিন এটা শুনে মনে করছেন যে তো আব্দুল আলীমের গান এটা আমাগো শোনার দরকার নাই কিন্তু ওই লোকটা বহুত কষ্ট করিয়া আপনার আমার হৃদয়ের ভিতরে কথাটা ঢুকাইতে চাইছে ওনার ভাষায় ওনার সুরে ওনার কায়দায় ঢুকাতে চাইছে আমি ঢুকাই কোরআন হাদিস দিয়ে উনি একটা গানের মাধ্যমে আমরা মনে করছি তখন যে এটা বুঝি একটা গান মাত্র ঠিক কি না পরের জায়গা পরের জবি বলতে পারে না আমার সাথে গুণ হবে না আমরা ওই ন্যায়তে বলবো পরের জায়গা পরের জবি ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক নই বলেন পরের জায়গা পরের জবি ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না কাহার হুকুম জারি হুকুম যেদিন হবে থাকা যাবে যাবে সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমি দারের দেখা আমি পাই না জমি দারের দেখা মনের দুঃখ কারে কই আমি মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক ন কথা বলো ঠিক কি না কথাগুলোর ভাব অর্থ মিলছে না মনের দিক থেকে এই ঘরে থাকা যাবে আহারে উনি একটু থাইকে জায়গা দিয়েছে তাই দুনিয়াকে ধরাকে সরা মনে করে আমরা সব কিছু করে বেড়াচ্ছি কিন্তু মসজিদে যাওয়ার সুযোগ আমাদের হয় নাই কথা বলি কি না দুনিয়া সব কিছু করতে পেরেছি কবরের প্রস্তুতি আমাদের আজও হয় না
আল্লাহর নবী বলেন ইয়াদখুলুল আদলাউ বাদুহা বিবাদেন, যখন কবরের ভিতরে আমার উম্মতকে গুনাহগারদেরকে কবরের ভিতরে নিয়ে দেওয়া হবে, কবরে একটা আযাব হবে, বেঈমানদের জন্য একটা মারাত্মক আযাব হয়ে যাবে। দুনিয়ার বুকে আল্লাহর যারা সিজদা দেয় নাই, কোরআনের মহব্বত নাই, রাসূলের আদর্শের মহব্বত নাই, আমল নাই, ঈমান ঠিক নাই, আকীদা ঠিক নাই, দিন ইসলামের অনুসারীদের মধ্যে কেউ বলতে পারে না মসজিদের সাথে তার সম্পর্ক নাই, ওয়াজ মাহফিলের সম্পর্ক নাই, ওই ব্যক্তি যখন মৃত্যু হবে মৃত্যুর যন্ত্রণার পরে কবরে যখন চলে যাবে এমন একটা ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হবে। রাসূলুল্লাহ শাস্তি যা বলার সাথে সাথে মা আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে রাসূলের সামনে কেঁদে দিয়েছেন, হুজুর গো আমাদের কি সেই কবর অবস্থাটা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইনদা মা ইয়াতি কিবলুবে সাফিলা উম্মিহি বিসাদাই, কোন শিশু যখন মাথা ব্যথা নিয়া যখন মায়ের কাছে এসে বলে মা আমার মাথা ব্যথা করে, আমার মাথা একটু আদর করে দাও, মা যেমনি ভাবে বুকের সাথে জড়ায় একটু আদর দেয়। আল্লাহ রাসূল বলে আয়েশা ইমান মিয়া যদি কবরে যাওয়া যায় কবর তোমার সাথে এমন ভালো ব্যবহার করবে কা উম্মতি শাফাকা, কবর তোমাকে মায়ের মতো আদর দিয়ে কোলে জড়াবে, মাথা ব্যথার মতো রুবা হতে পারে, কারণ কবরে আযাব সত্যটা প্রমাণ করতে হবে। কিন্তু আয়েশার মতো মানুষ একটু মাথায় ব্যথা হলে আমাদের অবস্থা বলুন না, আমাদের অবস্থা কি হবে? একটু চিন্তা করেন নাই বাজার, একটু চিন্তা করেন নাই, মানুষের চেহারা দেখলে কে নামাজি কি বেনামাজি বোঝা যায়, বড় বিপদ সমাজ, বড় খারাপ সমাজ, হাজার বছর পিছনে চলে গেছে যা কি আগে যা ছিল, ঠিক কিনা বলেন? মানুষ দুনিয়ার জাগতিক জ্ঞানে জ্ঞানী হচ্ছে, আধুনিক প্রযুক্তির সাথে সম্পর্ক বেড়েছে, কিন্তু রাসূলুল্লাহ থেকে দূরে সরছে, ঠিক কিনা বলেন? আমরা অনেক দূরে সরে গেছি, আমাদের আমল আখলাক দেখলেই চেহারা বোঝা যায় যে আপনি সিজদা আসলে করেন কিনা, যদিও সিজদা করি কিন্তু সেই সিজদাটা কাজের হয় না, ঠিক কিনা বলেন? যদি সিজদাটা করি সিজদাটা সুন্দর হয় না, আল্লাহর ভালোবাসা হয় না, ইখলাসের সাথে হয় না, এহসানের সাথে হয় না, কথা বলতে কিনা আন তাবুদাল্লাহ আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, এটি হচ্ছে ইহসান, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি সেরকম তুমি না হতে পারো ওই পর্যায়ে, তুমি মনে করো আল্লাহ তোমার দেখছে, এতটুকু খেয়াল নিয়ে তুমি আল্লাহ আল্লাহর সিজদা করো, আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। কিন্তু কো এই কোয়ালিটি আমাদের মাঝে আছে? আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় জিনি না, জীবনে অজও গেলাম মাহফিলে গেলাম মসজিদে নামাজও গেলাম আল্লাহর ওলিদের দরবারেও দৌড়ালাম, কোরআনের মাহফিল থেকে পাগলের মতন ছুটছিলাম, জীবনে তো বহু খাজনা পাতি আমি আদায় করেছিলাম এই দেহটা, কিন্তু আজকের কবরে দেখি আমার কবরে আমার বাড়ি নাই, দুনিয়ার জমিন নিলাম হয়ে গেছে, কবরও গিয়া দেখি আমার কোন সুখ নাই, আমার কোন আরাম নাই, আমার কোন কবরের মালিক নাও আমার নাই, আর খাজনা পাতি সব দেওয়ার পরেও কেন যে আমার জমিনটা নিলাম হলো, এটা দুনিয়ার জিন্দেগিতে বুঝেছি, কবরের জগতে হিসাব করে আমরা বুঝি না। কষ্ট পান নাকি? আমি চলি যে তার মন জুগাইয়া, আমি চলি যে তার মন জুগাইয়া, দেখিলাই মেলে না সই তো দেখিলাই মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই, মিল্লাতাবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন, বিসমিল্লাহি আল্লাহর
রাসূলের ধর্মের উপরে আপনাকে কবরে সুপরদ করা হলো, কবর আপনার অ্যাক্সেস করে নাই, দাখিলায় সই মেলে না। আরো জোরে আওয়াজ করে বলো আজান। সবই দুনিয়া আমরা বুঝেছিলাম, কিন্তু একটা জায়গায় জীবনের লম্বা জীবনের সাধনায় আমরা অনেক পিছনে পড়েছি। এই জন্য এই মহাপুরুষ ঠিক কিনা বলেন ভাইয়ের আমার বাবা জি আমার, তাহলে আপনাকে আমাকে যদি কবর অ্যাকসেপ্ট না করে, দাখিলায় যদি সইটা না মিলে যায়, তাহলে কবর ডান দিক থেকে আমার এমন ভয়ঙ্কর আওয়াজ আমার চাপ দিবে, আল্লাহ আমি পৃথিবীর ওই প্রান্ত থেকে বেরিয়ে যাই, ওদিক থেকে আবার ভয়ঙ্কর আওয়াজে মাটি আসবে বলে আইনাল মাফার, আইনাল মাফার পালায়া যাইবা কোথায়, কাল্লা আওয়াজ আল্লাহ পাগলে পালায়া যাওয়ার সুযোগ না আজকে তোমার রব সারা তার কাছ ছাড়া তোমার আর কোনো যাওয়ার জায়গা না, এখানে থাকো এবার আল্লাহর হুকুমে তোমার চাপ দিব। বাসে উঠছেন, সিটটার ভিতরে চাপাচাপি বসে রয়েছেন, বমি করে দিছেন, আমি পারবো না আমার নামাই দাও। আর ভাই লঞ্চে আমি এত গাদাগাদি বসতে পারবো না, আমার বমি আসে মাথা ঘুরায়, আমার নামায় দাও। কিন্তু কবরে যাওয়ার পর কবর মাটিটাই সে এমন বারে চাইটা ধরবে, নাই না মাটি বামে ও মাটি নিজের মাটি বিসারা, চিন্তা করে দেখো রে মন ওপরে বাসে রে সাফালা। আল্লাহ রাসূল বললেন ইয়াদখুলুল আদল বাদহা বিবাদ, এমন চাপ তোমার শরীরে আসবে ওই চাপের কারণে ডান পাশের হাড়ি গুলো ভেঙে যেন পৃথিবীর এক প্রান্ত চলে যাবে, বাম পাশের হাড়ি ভেঙে পৃথিবীর ওই প্রান্তে চলে যাবে, দুনিয়া একটা ধাক্কা লেগে যদি রাস্তা থেকে পড়ে যায়, জিসিএস ফোর হয়ে যায়, ডাক্তার বলে রোগী বাঁচানো যাবে না, আইসিইউ তে ভর্তি করা, আর কবর জগতে কোন আইসিইউর ব্যবস্থা হবে না। সেই দিনকার আমরা যাব কোথায়, কি উপায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন চাপ দেওয়ার পরে আবার তার শরীরটারে জায়গায় নিয়ে আসা হবে। এরপরে দ্বিতীয় শাস্তি হলো জাহান্নাম থেকে জাহান্নামের গরম জাহান্নামের আগুনের তাপ তার কবরে ঢুকানো হবে। আল্লাহ একটু কারেন্ট নাই আসতে সামনে গরম কাল, একটু বিদ্যুৎ না থাকলে ঘরে থাকতে পারেন না, পাটি ডেনিয়ে গাছে নিচে শুয়ে পড়েন, আল্লাহর কাছে বলে আল্লাহ একটু বাতাস দাও, আল্লাহ বলে বাতাস তো জীবনে সারা জীবন দিলাম, আজকের কবর একটা বাতাস দিব জাহান্নামের বাতাস। আল্লাহ একবার বলে দুনিয়ার রোদ দিয়েছি আবার ছায়া দিয়েছি, দুনিয়ায় আবার রাত দিয়েছি, তো আরামের ঘুম ঘুমাইবা, কারণ সূর্যের যেমন আলো চন্দ্রের তেমন আলো, যদি বান্দা চন্দ্রের আলো তারে সূর্যের মতন রাখি রাত্রে ঘুমাইতে পারব না। আল্লাইল লিবাস, রাত্রে তোমার জন্য বিছানা সাজি ফেরাশা, তুমি যে ঘুমাবে তা তো পারবে না, তাহলে কি করবা? আমি জিব্রাইলকে বললাম জিব্রাইল আমার বান্দারা যেন কষ্ট না পায় চন্দ্রের আলো নিবাতে হবে, আমার বান্দারা ঘুমাতে যেন কোনো রকম অসুবিধা না হয়, এজন্য চন্দ্রের আলোটারে একেবারে ডিম লাইট বানাই দিতে হবে। এই জন্য জিব্রাইল আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন জিব্রাইল যাও ওই চন্দ্রের উপরে তোমার পাখাটা দিয়ে তিনবার বাতাস দাও। আল্লাহ তিনবার দিলাম, এখন টিপ টিপ করে আলো, আর একবার দিলে অন্ধকার হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে একটু পুরি খেয়ে দাও, কারণ এটা রাত্রি বেলায় উপরে যখন থাকবে আমার বান্দার জন্য একটা ডিম লাইটের কাজ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, এত নেয়ামত দিছি বান্দা, রৌদ্রটি বেশি হলে গাছের নিচে গিয়ে শুয়ে পড়ে আরাম বাতাস পাও, আমি সব দিলাম, কিন্তু কবরে যদি তুমি ইমানদার হতে না হয়ে আসো, ইমানদার হতে না পারো,
যদি তুই বেঈমান হয়ে আসো তাহলে তোমার জন্য একটা বাতাস আমি রেখে দিয়েছি ওই বাতাসটার বিয়ারের ভিতরে তাফসীরের ভিতরে এসেছে বেগাইরে রাহমাতান ওয়ালা বারাকা ওই বাতাসের ভিতরে কোনো আল্লাহ পাকের কোনো অনুগ্রহ দয়া থাকবে না আর ওই কবরবাসীর জন্য কোনো রকম কল্যাণ থাকবে না তাদেরকে আমি বায়ু জঞ্জা দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছিলাম জাহান্নামকে অর্ডার করেছিলে জাহান্নাম তোর ভিতর থেকে একটা গরম বাতাস তুমি ছেড়ে দাও নিঃশ্বাস ছেড়ে দাও ওই গরম বাতাসটা আমি পৃথিবীতে পাঠিয়ে দেব আমি সেই গরম বাতাস দিয়ে আমি পৃথিবীর বড় একটা জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম অনুরূপভাবে কবরের ভিতরে কারো কবরে সরাসরি জাহান্নামের আগুন পৌঁছানো হবে আল্লাহ আকবার বলেন আবার কারো কবরে সরাসরি জাহান্নামের আগুনের তাপ হিট দেওয়া হবে হিট দেওয়া হবে কারো কবরে জান্নাতের বিছানা হবে বাইরামার হাদিসের ভিতরে এসেছে সায়াতিম মুতাহাইয়ুহু ফিল হারারাতি আল্লাহু আকবার বলেন সায়াতিম মুতাহাইয়ুহু ফিল হারারাতি এমন গরম বয়েল হবে এমন ভাবে আপনি বয়েল হয়ে যাবেন বয়েল হয়ে যাবেন ইন দা হিট গরমের কারণে এত বয়েল হতে থাকবেন জাহান্নামের ওই গরম বাতাসটা কবরে ঢোকানোর পরে কবরের ভিতরে বাজার এমন গরম শুরু হতে থাকবে ওই গরম হতে হতে আপনি বয়েল হবেন সেদ্ধ হতে থাকবেন ওই অবস্থাটা আমি কিভাবে বুঝাবো জন্য মনে পড়ে গেল গ্রিক প্রাচীনতম ওই সময়ের একটা শাস্তি ছিল মানুষকে শাস্তি দেওয়ার জন্য আসামিকে একটা ব্যবস্থা ছিল ওই ব্যবস্থাটাকে বলা হয় ব্রেস বল কি বলা হয় ব্রেস বল এইটার সাথে আমি মিলাইলাম যে এইটার সেম কবরে ওই গরম তাপের মতো হবে ব্রেস বল হচ্ছে একটা বলদ গরু অথবা ষাঁড় যখন কোন আসামি প্রমাণিত হতো যে সে অপরাধী তখন তার নির্মম শাস্তি প্রাচীনতম যুগের সেই শাস্তির মধ্যে একটি শাস্তি হলো ব্রেস বল এটা হচ্ছে একটা পিতলের বলদ গরু কিসে পিতলের একটা ষাঁড় বলদ গরু বিশাল যখন আসামি অপরাধী বলে চিহ্নিত হতো তখন তাকে একটা মরুভূমির ভিতরে খোলা ময়দানের ভিতরে তাকে নেওয়া হতো যেখানে ওই পিতল দিয়ে একটা গরু বানানো আছে পিতল দিয়ে গরু বানানো ওই গরুটার পিঠের উপর দিয়ে একটা ঢাকনা আছে ওই মানুষটাকে হাতে পায়ে বেঁধে ওই গরুটার ভিতরে ঢুকায় দিত ওই গরুটার ভিতরে ঢুকায় দিয়ে উপর দিয়া এবার ঢাকনাটা আটকায় দেওয়া হতো আটকায় দেওয়ার পরে বলেন তো এবার আর বাহিরে বের হওয়ার আপনার কোন সুযোগ থাকে পিতলের একটা বন্ধ করে পিতলের একটা গরু একটা মাত্র ঢাকনা সেই ঢাকনাটা দেওয়ার পরে ভিতরে ঢুকে ঢাকনাটা আটকে দেওয়ার পরে আপনার হাত বান্ধা পাও বান্ধা হয়ে গেছে ওটার ভিতরে এবার নিচ থেকে কাষ্ঠ জ্বালায় আগুনে দগ্ধ করিয়া পিতলের গরুটারে গরম বানানো আর জোরে বলে যখন গরম হতে হতে যদি সুরসুরত পড়ে যায় পিতলটা তাপমাত্রা বেড়ে যায় ওই ভিতরে মানুষটা গড়াগড়ি করে গরমে আর সহ্য করতে পারে না এবার বয়লা হয়ে যাচ্ছে বয়েল হতে হতে এক পর্যায়ে যখন অস্থিরতা বেড়ে গেল ওই গরুটার ভিতর দিয়া এমন জোরে আওয়াজ মারতেছে ওই আসামি গরুটার মুখ দিয়া গরুর মতো জোরে জোরে আওয়াজ বের হয় মনে হয় গরুটাই চিৎকার মারতেছে এইভাবে পিতল গরম দিতে দিতে আর পিতলের গরুর ভিতরে আসামিরার সয়া দেখে দিতে এক পর্যায়ে পানির মতন গলে গলে মানুষটা জমিনে মিশে যাইত আরো জোরে বলে নাউজুবিল্লাহ ও বাজান এটা দিয়ে মনে করতে পারলাম কবরের ভিতরে
যখন আপনাকে আমার কবরে বেঈমান বেঈমান হিসেবে কবরে যাওয়ার পরে ওই কবরের ভিতরে যখন জাহান্নামের গরম হিট আপনাকে যখন ওখানে পৌঁছানো হল আপনি এদিকেও যেতে পারবেন না ওদিকেও যেতে পারবেন না গরমে গরমে তাপে তাপে হাড্ডিগুলো খুলতে থাকবে বস্ত্রগুলো শরীর থেকে ঝরতে থাকবে আরো জোরে বল কবরের আজাবের কথা তোমরা শোনো শুনি কবরের আজাবের কথা তোমরা শোনো শুনি বারিশ ওঠে বাঙ্গে তোমার হার বুলি বারিশ ওঠে বাঙ্গে তোমার হার বুলি আল্লাহ আকবার আর ধরে বলে আল্লাহ দরিয়ার মানুষে কবর সম্পর্কে জানলি না বুঝলি না জীবনটাকে সাজাইলে না গড়াইলে না শুধু যেমন মন চায় তেমন চালাইলা দুনিয়া হিসাব নিকাশ নিয়াই বৈশা রইলা তোমাকে জীবনে কত নিয়ামত খাওয়াইলাম যদি এক সেকেন্ডের জন্য আমি বাতাসের ফেরেশতাকে বলে দেই রে বাতাসের ফেরেশতা আমার আব্দুর রহমানের নাকে আর বাতাস দেওয়া যাবে না জাগায় দে ঠিক কিনা হ্যাঁ তাহলে কত হাজার কোটিবার শ্বাস টানলেন আর ছাড়লেন টানলেন আর ছাড়লেন এক মুহূর্তের জন্য আপনি অক্সিজেন শূন্য হন নাই কিন্তু জীবনে এমন একটা জিনিস অক্সিজেন পাবেন না অক্সিজেন শূন্য হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেনের ফেরেশতারা দিয়াবল বর্জন আর বরাদ্দ নাই মানুষকে আমি এমন জ্ঞান শিখাইছি যা কোনোদিন সে জানতো না ও আল্লামাহুল বায়ান মানুষ বানাইলাম বানাইয়া মানুষের আমি আবার কথা বলাও শিখাইলাম কত নেয়ামত দিয়া গড়ায় তোমারে উঠাইলাম কিভাবে লোহাকে সরসূত্রে বাঁচাতে হয় শিখাইছি কিভাবে তোমাকে আকাশে উঠতে হবে সেই মেধা আমি দিয়েছি কিভাবে তোমাকে সমুদ্রের তলদেশে গিয়ে তোমাকে বিদ্যুৎ আনতে হবে তা আমি শিখাইলাম মাটির ভিতর থেকে স্বর্ণ উঠাতে হবে তাও শিখাইলাম তোমার জীবনের সব প্রয়োজন মিটানোর জন্য আমি আল্লাহ প্রস্তুত রইলাম কিন্তু তুমি তোমার জীবনটা সাজানোর জন্য তো তুমি প্রস্তুত হইলা না কথা বলে ঠিক না ও বান্দা জন্ম যেদিন সন্তান নিয়েছে সেদিন থেকে তার দুধের প্রয়োজন আপনি যখন সকাল হয়েছে আপনার প্রয়োজন বেড়ে গেছে সন্তান হিসেবে যখন দুনিয়া আসে তখনই তার খাওয়ার প্রয়োজন হয়েছে আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে ও আমার গোলামেরা তোর মায়ের পেট থেকে দুনিয়া আসবি এই জন্য তোর দুনিয়া আসার আগেই তোর রেজে পৌঁছাইছি কোন মানুষ যদি কারো বাড়িতে গিয়া সাওয়ার আগেই যদি ফেরত দিয়ে দেয় তার পাওনাটা ওই লোকটা খুশি কয় যতবার চাবি আমি দিই মোটামি নতুন তুই দিবি আমার কিন্তু টাইমের আগে যখন তার বাড়ি পৌঁছাই দিয়েছে বলুন তো ওই বাড়িওয়ালা খুশি না বেজা খুশি হ্যাঁ আরে তুমি এত আগে নিয়ে আসতে গেলেন না আপনি পাওনাটা দিয়ে গেল আপনারা তো প্রয়োজন মনে মনে কয় আলহামদুলিল্লাহ এরকম লোক খুব কম দেখছি এই লাগলে মাঝে মাঝে আরো নিও আমি দেবো ঠিকই না খুশি হয় না বান্দার সাথে আল্লাহর সাথে রুহের জগতে চুক্তি কিন্তু দুনিয়া আসার আগেই আমার আল্লাহ বলে তোর পাওনাটা আমি তোর মায়ের বুকের উপরে জমা করে দিয়েছি আবার শুধু জমা করে দেই নাই ঠান্ডা হলে পরে গলায় আটকে যাবে ঠান্ডায় তুই অসুস্থ হয়ে পড়বি গরম হলে পরে জিভটায় ব্যথা পাবি এই জন্য বেশি ঠান্ডাও নয় বেশি গরমও নয় আমি মাঝামাঝি সহনীয় কায়দায় করে কুসুম গরম মুখে ডালছি আবার একটা ছিদ্র দিয়ে টান দিলে পরে গলা আটকে যেতে পারে
असंख्य मायर দুধের বোটার ভিতরে আমি ছিদ্র রেখে দিয়েছি ওর মাঝখান থেকে পর্যাপ্ত পরিমাণ পরিমিতভাবে দুধ তোমার মুখেও পৌঁছাইছি। বান্দারে কথা বলতে চাও, তোর মা তোকে বিছনায় শুয়ে পিছনের দিকে চলে গিয়েছে, এখন ক্ষুধা লেগেছে, মা বুঝতে পারে নাই। আল্লাহ বলে এমন একটা ডাক্তার এখন দেওয়া লাগবে যেই ডাক্তার শুনবে তোর মা বুঝবে তোর খাবারও দিতে হবে। এজন্য আমি তোর কলিজার সিনারে ভিতরে একটা হৃদয় দিয়েছি, মন দিয়েছি, ওই মন থেকে ভাষা উঠবে আর ব্রেন বলবে ও ফুসফুসি তুই বড় করে একটা বাতাস আমারে দিয়ে দেখা। আমি জোরে করে আপনি চিৎকার মারলে মা শুনবে আর আস্তে আস্তে কাঁদলে মা বুঝবে সন্তান বুঝি খেলা করে, কথা বলে ঠিকই না? আস্তে আস্তে আওয়াজ করলে মা বুঝবে যে বাবু বুঝি খেলতেছে, আর জোরে করে নিলে পরে বুঝবে যে হা বাবু বুঝি কাঁদতেছে দুধ খাবে, ঠিক কিনা? কারণ আওয়াজটা বড় করার জন্য ফুসফুসি ডাল্লা বানিয়ে দিয়েছে বাতাসের গোড়াও, সুবহানাল্লাহ বলেন, এখানে অক্সিজেন ঢুকাই দিয়েছি, ব্রেন বলে দিয়েছে আমি জোরে একটা ডাক দিব, এই জন্য ফুসফুস ওখান থেকে বাতাস এরকম করে টান দিয়ে কোন চেপে ছেড়ে দিয়েছে স্বতন্ত্রের ভিতরে, স্বতন্ত্রের ভিতরে নিয়ে। আল্লাহ বলে এখান থেকে কথাটা কোন ডাইজে বের হবে, এই জন্য আমি একটা পেরিন মেশিন বসায় দিয়েছি। আ কবা না ও কবা যেইরকম কইতে চাইবা মুখটা সেরকম বাঁকা হবে, শব্দটা ওইরকম বেরিয়ে যাবে। এত নেয়ামত দেওয়ার পরে বান্দা কবরে শাস্তি পাবি এটা আমি আল্লাহ কামনা করি না, আমি তো এরকম করে বানাইলাম, আমি তো এরকম করে বানাইলাম। এরপরে বড় করে পাতা বাবাকাল্লাহ আহসানুল খালিকিন, এত সুন্দর চেহারা দেওয়ার জন্য আমি আবার কাজ করলাম। দুনিয়া আসার পরে আস্তে আস্তে করে কি করলো, সুন্দর চেহারা হওয়ার জন্য আবার আপনার ভিতরে একের পর এক তিন মাসের মধ্যে পরিবর্তন আল্লাহ করে দিল। এরপরে চেহারাটা একদম রূপ ধারণ করছে, কে করছে বলেন? যাকে দেখো কবর সুরত কি আজ বাহা কেসে কেসে মাহে রওয়া বদশম কা চল বছে কেসে কেসে খুবসুরত রানিয়া সাহাজাদিয়া তন বদন সব লগে হে শেখেলে সুরত কা হই। আল্লাহ আকবার, কত রাজা কত রানী কত বাদশা কত সাহাজাদি কত সাহাজাদা এই পৃথিবীর বুকে তারা দাপট দিয়ে পৃথিবীর ভুবন তারা জয়লাভ করে শাসন করেছে পৃথিবীর ভুবনে, কিন্তু আজকে যেই কবরটা তোমরা দেখতে পাচ্ছ ওই কবরের ভিতরে ওই রাজাকেও আমি নিয়েছি, ওই রানীকেও আমি নিয়েছি, ওই শাহজাদাকেও নিয়েছি, ওই শাহজাদিকেও নিয়েছি। তন্মদুল সব গেল গই হ্যাঁ সেগেলে সুরা হয়ে কারো কারো কবরের ভিতরে জাহান্নামের গরম তাপ দেওয়ার কারণে ওই কবরের ভিতরে তার দেহটা গলে গলে মাটিতে মিশে গিয়েছে সেকেলে সুরাতে কা হয়, তাদের আজার কবরে কোনো সুরাত পাওয়া যায় না, কথা ঠিক কিনা? কত সালবার সব করে বানিয়েছে কাউসি বেগম কাহাই সম্রাট শাহজাহান স্ত্রী সম্পর্কে জওহারে পারে কিতাবের ভিতরে কবিতাটা এসেছে কাউসি বেগম কাহাই এখা রেখাস্তা মকবরা বসু ডঙ্কা জিসকে মুলকে হিন্দি মে বাজে তারা। আরে মহিলা শেখে যার কবরটা ক্ষত বিখ্যাত ভেঙ্গে চুরে নানান কায়দায় হয়ে গেছে, ওই তো সেই মহিলা যেই মহিলার কারণে হিন্দুস্থানের মধ্যে বছর কে বছর সুনাম সুখ্যাতি ঢল বাস্ত, সুনাম সুখ্যাতির ঢঙ্কা বাস্ত, প্রশংসার ঢল বাস্ত। আর সেই মহিলাটা আজ কবরে ক্ষত বিখ্যাত অবস্থায় পড়ে আছে। বর্ষু ডঙ্কা জিসকে মুলকে হিন্দি মে বাজে তারা, হিন্দুস্থানের যেই সম্রাট শাহজাহানের স্ত্রী
যার নামে তাজমহল তাজিনুর ঠিক কি না বলেন তার কবরকে কেন্দ্র করে কবি বলেছে আরে একই জীবন এত ঢোল চাকি যার জীবনে বেজেছিল এত সুনাম সুখ্যাতির ঢোল ঝঙ্কা আজ তার কবরে মাটিতে তার গলে গলে শেষ হয়ে গেল কবরটাও খারে খাস্তা মাকবারা হয়ে গেল এর কবরটাও নানান কায়দা হয়ে গেল তাহলে কি হলো এই দুনিয়ার জিন্দেগী ওই কবরে যে ভালো সেই হলো কবরে বাদশা ঠিক কি না বলে কবরে কি আমি বুঝাতে পারবো না আপনার মনকে আপনি বুঝাই না ঠিক আল্লাহ বলে জন্ম শুনাইলাম মৃত্যু শুনাইলাম মৃত্যু দিলাম তুমি মনে করো না আবাসা আমাকে বুঝি এমনি এমনি ছেড়ে দেওয়া হয়েছে অনর্থক না একটা কারণ কিন্তু আছে কারণ আছে না সে কারণটা আমাদের পূর্ণ করতে হবে কিনা হবে আল্লাহ পাক বলছেন শোনো কেমন ভালোবাসে তোমার বানাইলাম একটু শুনবেন পৃথিবী জমিন আসমান এবং জমিন এই দুইয়ের মাঝে যা কিছু আছে মা বাইনহুমা এই দুইয়ের মাঝে যা কিছু আছে সবকে আমি ছয় দিনে বানাইছি কয় দিন আরো জোরে বলেন ছয় দিনে বানাইছি কিন্তু ছয় দিনে কমপ্লিট আমি করে ফেললাম ও আমার বান্দা তোমাকে আমি যখন বানাইলাম আমি ছয় দিনে কমপ্লিট করি নাই আপা হাসিবি তুম আন্নামা খলাকনাকুম আবাসা তুমি মনে করেছো এমনি এমনি বুঝি তোমারে বানাইলাম দুনিয়ার সমস্ত সৃষ্টিকে আমি ছয় দিনে বানালাম আসমান জমিন আমা বাইনহুমা এই দুইয়ের মাঝে যা আছে আমি ছয় দিনে কমপ্লিট করলাম কিন্তু আমার শখের বান্দা আমার প্রিয় বান্দা আমার প্রাণের আমার হৃদয়ের বান্দা আমার আদরের বান্দাদেরকে আমি বানাইতে পৃথিবীতে কমপ্লিটলি বানাতে আমার 10 মাস 10 দিন সময় লাগছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাই যেই শক্তি যেই ভালোবাসা যে সৃষ্টিকে 10 মাস 10 দিন দিয়া যারে বানানোর প্রয়োজন আমার আল্লাহ মনে করেছে বলুন তো ওই বান্দার থেকে আমার মালাকের তার চাওয়া পাওয়া কিছু নাই আছে কি বলে ওই তা তো আমরা দিতে পারি আদর কো রিয়া মানুষ আল্লাহ বাড়াইয়া বলেন না আমি তো আজ বুঝি ও না তেমন পারি ও না অস্কর আমার হুজুরে আমার দিছে একটু সময় রাখতে আল্লাহর জন্য কষ্ট আছে আদর কো রিয়া মানুষ আল্লাহ বাড়াইয়া কেমনে দিবা জাহান্নামে ফেরিয়া বলেন কেমনে দিবা জাহান্নামে ফেরিয়া সুন্দর কো রিয়া মানুষ আল্লাহ বাড়াইয়া কেমনে দিবা আগুনের মাঝে ফালাইয়া কেমনে দিবা আগুনের মাঝে ফালাইয়া গভীর রজনীতে ঘুম থেকে উঠে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে এরকম কেঁদে কেঁদে যদি বলতে পারেন আমার আল্লাহ বলে দুনিয়ায় ভালো অবস্থায় তোরে রাখি নাই আমি আখিরাতের ময়দানে তোরে বাদশা বানায়া দিব আরো জোরে বলে আলহামদুলিল্লাহ দুনিয়া আসার আগে তোমার সব কিছু জমায়ে দিলাম সব কিছু তোমার আমি গুছায় দিলাম যদি তুমি শিক্ষিত হতে চাও তাহলে আমি তোমার শিক্ষিত বানাইলাম
धनी बनाई तुम सम्मान अर्जन करते तुम्हारे सम्मानित कर दी मेहमान जाए खावा ठीक है मेहमान जाए खबर रकम है सब किस के नियंत्रण कर शिक्षित ना होइले क्यों शिक्षा दिबे ना सम्मान अर्जन ना करते पारले क्यों सम्मान दिबे ना पृथ्वीर बंदारे कान लगाइए शोर ओई महफिल थेके कुरान कथा गुलो एमन एकटा जीवने तोदेर एमन एकटा जिनिस आसबे ना चाइलो देवा होबे आरो जोरे बोलो দুনিয়ার বাবার শিক্ষার জন্য না করলে কেউ শিক্ষার সম্মান দেয় না অর্থ না থাকলে কেউ ধনীর সম্মান দেয় না কিন্তু আমার কাছে কে কি অবস্থায় তো জানার দরকার নাই রূহকে যখন তোমার কাছে পৌঁছেছে ওটা আমি আবার ফেরত নেব পৃথিবীর সকল মানুষ যদি একযোগে হাত উঁচু করে বলে মালিক এই রূহটা নিও না রূহটা রাইখা দাও আমরা তা চাই না আমাদের নামের পিছনে মরহুম লাগাবো না আমরা নামাজের পিছনে মাইয়াত লাগাতে চাই না আল্লাহ বলে তাম পৃথিবীর মানুষ না চাইতে পারে আমি আল্লাহ সেটা বাস্তবায়ন করবই সুবহানাল্লাহ পারবে মরণ থেকে পালাইতে পারবো মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে গেরে যদিও সুদূর আকাশ পানি পলাও সে তাই লাগিয়েছি তলিনাল মাউতাল্লাযী তাফিরুন মিনহু ফাইন্নহু মুলাকিকুম সুবহানাল্লাহ মাউত কাসান কুল্লু নাফসান শারিবু অবর বাইতে কুল্লু আহাদেন দাখিলু যেতে হবে কবরে এখন কবরে যাওয়ার জন্য আমাদের একটু প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি না আছে তো সবাই তাহলে কবরের আযাবের কথা কিছুটা আমরা এখন শুনলাম শুনলো কি না এখন কি আমরা কবরের জন্য প্রস্তুত হতে পারি তো পারবো সবাই কিরম নিব প্রস্তুতি ইনশাআল্লাহ নামাজ সারব না সারব না মিথ্যা কথা বলবো বলবো না মানুষের হক নষ্ট করব করব না মানুষের গীবত করব না মানুষের উপর জুলুম না স্ত্রীকে বেপর্দা না স্বামী স্ত্রীর মহব্বত সম্পর্ক বিচ্ছিন্ন না সম্পর্ক ভালো কোনটা বিচ্ছিন্ন ভালো করব সন্তানদেরকে উত্তম আদর্শ শিখাব ঠিক কিনা বলেন এবং আল্লাহ ও তার রাসূলের কথাগুলো যা জানি তা মানে চলে যাব এটা যদি পারেন তাহলে 100% আপনি পরিস্থিতি নিয়েছেন কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ বলেন ও বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মাহফিল থেকে আমরা যা আলোচনা শুনলাম এটা তো সামান্য বর্ণনা চিন্তা করলা না কিন্তু রাসূল মৃত্যু কবে হবে এই খবরটা যদি আগে জানাইয়া দেওয়া হইতো মৃত্যু আগামীকালকে সকাল 10টায় হবে কিসের মাহফিল
কিসের খানাদানাম, কিসের টেলিফোন, কিসের ভালোবাসা, কিসের কথা, কিছু বুঝি না, কিছু বুঝি না, কি হবে আমার ওই অন্ধকার কবরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আপারতুলুম খবর মৌত কি উজব পিপু, এ জিলদহ আমত, যদি কোন মানুষের আগাম মৃত্যুর খবর জানাইয়া দেওয়া হইতো, ওই মানুষটা যদি জানতো আগামী কালকের সকাল 10টায় আমার মালাকুল মৌত আমার বাড়ি হাজির, অথবা আগামী বছরের চৈত্র মাসের 1 তারিখ আমার মৃত্যু হবে, তাহলে ওই মানুষটা যেই দিন থেকে এই খবরটা পেয়ে যাইতো, সেই দিন থেকে চিন্তায় চিন্তায় শরীরের চামড়া শুকাইতে 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 এরকম হাড়ির সাথে মিশে কঙ্কাল হয়ে যেত, গর্ত থেকে বাবার সন্তানটা উঠারে নামায় দিত। বাহিরে পড়ে মরে থাকতো, মালাকুল মৌত ধরে নিয়ে যেত, কারণ শুকাতে শুকাতে এরকম হাড়ের সাথে মিশে যেত, হারে আগামী কালকে মৃত্যু, অথবা আগামী বছর মৃত্যু, একটা বছর সময় আছে, এই চিন্তায় তোমরা শুকাতে শুকাতে তোমরা একেবারে হাড়ের সাথে মিশে যেতে, তোমাদের অস্তিত্বই থাকতো না, এক পর্যায়ে তোমরা মৃত্যুবরণ করতে, এই কবরের জন্য তোমরা আজ থেকে প্রস্তুতি নাও। আমরা কি সবাই রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ। মায়ের আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ ইয়ালামুল বাহাইম কামা তাআলামুনা মিনাল মাউত, এই কবরের মধ্যে যে আওয়াজ, কবরের মধ্যে যে ভয়ঙ্কর শাস্তি গুলো হয় মানুষের, যদি এই পৃথিবীর যত পর্যন্ত জানতো, কামা তাআলামুনা মিনাল মাউত, তোমরা যেমন মৃত্যু সম্পর্কে আওয়াজ শুনেছ, মৃত্যু সম্পর্কে তোমরা বয়ান শুনেছ, মালাকুল মৌত সম্পর্কে তোমরা শুনেছ, কবরের শাস্তি সম্পর্কে তোমরা শুনেছ, এরকম যদি লাউ ইয়ালামুল বাহাই চতুষ্পদ জন্তু যদি এরকম কোন মৃত্যুর খবর তাদের কাছে জানা থাকত, এই পৃথিবীতে একটা হালাল প্রাণীর গোশত তোমরা পাইতা না। সুবহানাল্লাহ বলেন, সব পশুগুলো মরে শেষ হয়ে যেত, কোনদিন গরুর গোশত কিনে খাওয়া লাগতো না, ইল্লা সাকালাইন, কবরের ভয়ঙ্কর অবস্থা মানুষ সারা পৃথিবীর সবাই উপলব্ধি করে, কিন্তু মৃত্যুর ব্যাপারে এত খবর আজাব তারা জানে না। তোমরা যেন মৃত্যু সম্পর্কে জানলা, যদি তোমাদের মতন এরকম আল্লাহ পাকের চতুষ্পদ জন্তুরা জানতো, তাহলে ওদের গায়ে গোশত থাকতো না, ওরা মরে যেত, একটুকু গোশত খাওয়ার জন্য হালাল প্রাণী খুঁজে পৃথিবীতে পাবে না, সব মরে যেত। এই মৃত্যুর জন্য আমাদের একটু প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা? হ্যাঁ, অনেক পয়সা আমাদের আছে। আচ্ছা আচ্ছা, বাজে কথা, যদি আমার কথা কারো বুঝতে অসুবিধা হয়, তার জন্যই মা ফেলে বসে দেখে আর মনে করে কোনো লাভ নেই। আপনি বাহিরে গিয়ে চা পান করেন, হুজুর আসলে বয়স হইলেন, কারণ আপনার বুঝারের মাথা আমার নাই। এই পৃথিবীতে কোটি 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 হাজার কোটি হাজার কোটি হাজার কোটি টাকার মালিক খাইতে পারেন আছেন, কথা বলা আছে কিনা? আবার যদি খায় তো কাজের মহিলাটা খায়, কথা বলছে কিনা? নিজের স্ত্রীতে খাইতে পারে না, কারণ স্ত্রীও বড় বিজনেসম্যান, অথবা সেও এডুকেটেড পারসন, সেও চাকরি করে, উনিও করে, যার কারণে উনি যখন আসে স্ত্রী তখন অফিসে, আবার আসলি বাকি তিনিও তো একটা মানুষ, সে কি রান্না করে খাওয়াতে পারে? সেই এনার্জি থাকে? থাকে না। তখন কাজের বুয়া, কাজের মহিলা রান্না করে, এই জন্য বউ রান্না বড় লোক খেতে পারে না, আর গরিব নাঙ্গল দিয়ে কাজ করে জমিন থেকে এসে, এই দাগ দাও না কা, তাড়াতাড়ি তেল তেমন দিয়ে নামাজটা পরে টুপিটা চাইপা খাইতে বসে পেট ভরে খাইয়ে ঘুম দিয়া ডাটে বাজারে চলে গেল, ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়াই তো কুরমান গরিবের সুখী, কারণ আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ, হুজুর মাস পুরা পরে না আসে কোনো অসুবিধা, করোনায় বলে অসুবিধা আপনিও আছেন, আর হাজার কোটি টাকার মালিক এরও ফোন দেবেন, বলে করোনায় তো অসুবিধা আছে, সেও অসুবিধা আছে, সুবিধা কে আছে বলুন তো?
বড় লোক বলে অসুবিধা গরিব বলে অসুবিধা সুবিধা কে আছে সুবিধা ওই ব্যক্তি আছে যে তার বাবাকে যে তার মাওলাকে চিনতেছে চিনেছে সঠিকভাবে সঠিকভাবে চিনেছে কেন যে আল্লাহ যে আমাকে এক প্লেট খাওয়াচ্ছে সারা দিনের মাথায় এই পৃথিবীতে এমন সৃষ্টি আছে যে এক প্লেট খাবারও পায় না ঠিক কিনা বলে এমন বান্দা আছে যার জন্য এক প্লেট খাবার হয় না আল্লাহ বলছে তোর খাবারের দায়িত্ব আমার আমি তো বান্দা জানি যে আমার খাবারের দায়িত্ব আল্লাহ নিয়েছে তা আমার টেনশন কিসের আল্লাহ বলছে তাহাতাস সাবঈনা এই পৃথিবীর জমিনের শক্ত তলায় যদি একটা পিপীলিকার খাবারের প্রয়োজন হয় আমি আর সাজিম থেকে খাবারটা আমি ওখান থেকে পার্সেল করে আমি ওখান থেকে কুরিয়ার করে আমি তার ওই সপ্ত জঙ্গের তলদেশে তাহাতার সাতর একটি পাথরে নিচে তো একটি পিপলিকা খাবার না পায় সেখানে খাবার দেওয়ার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আর সাজিম থেকে আমার রিজিকের ফেরেশতারে বলি যা দিয়ে যা কিন্তু এমন একদিন আসবে আল্লাহর প্রিয় বান্দা আমরা আমাদের রিজিক শেষ হয়ে যাবে প্রথম জরিপ করে দেখ তো আসামি বাড়ি আছে কিনা আগের রাতে দেখে আসে আছে কিনা সব তো বাজার মেলে তারপর তো আমরা কই বুঝি না ويقول إنني كنت مسؤولا عن رزقك আপনার জীবনে শেষ মুহূর্তে রিজিকের ফেরেশতা এসে দাঁড়ায় যাবে সারা জীবন আল্লাহর পক্ষ থেকে পার্সেল করেছে আপনার পর্যাপ্ত খাবারের জন্য সেই ফেরেশতা এবার খুব ক্লান্ত অবস্থায় খুব টেনশন নিয়ে আপনার কাছে পৌঁছে যাবে আওয়াজ করে বলে আল্লাহু আকবার আসবে বলবে কি ইস্তাদারু ফি আজাইল গালবিয়াতি ওয়াস শাকিয়াতি মিনাল আলাম আলাহুম আলাম হিনা কাকদরু ওয়াহিদুম মিন রিজকিল্লাকা ও আল্লাহর বান্দা আমি সারা জীবন তোর রিজিকের ব্যাপারে দায়িত্বটা আল্লাহ আমাকে দান করেছিল আজকে আমি তমাম পৃথিবী পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত ঘুরলাম পৃথিবীর কোন জমিনে তোমার জন্য এক দানাও খাবার পাই নাই বহু জীবনে খাইছো আর আল্লাহ খাওয়াবে না আমি মনে করি তোমার পৃথিবীর জীবন শেষ তোমার পৃথিবীর জীবন শেষ চারজন ফেরেশতা আসবে কয়জন একজন আসবে রিজিকের ফেরেশতা এসে বসে আল্লাহর বান্দা তমাম পৃথিবী পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত ঘুরলাম আল্লাহর জমিনে লামহেনাটা কাতরুন ওয়াহিদুন মিনার রিজকি ইল্লা আমি তোমার রিজিকের জন্য একটা দানা পরিমাণ রিজিক দুনিয়ায় পাই নাই আজকে রিজিকের লাইন তোমার কাটা হওয়া গেল আমার মনে হয় তুমি বেশি দিন বাঁচবা না এই কথা ফেরেশতা সে তার দরজার সামনে বলে যায় দ্বিতীয় নম্বরে বলে না মালাকুল ইয়াজমাউল মা আমিন আজিলিকা যখন তোমার পানির প্রয়োজন ছিল ওই পানির জন্য এই পৃথিবীতে পানির দায় দায়িত্ব সব আল্লাহ আমাকে দিয়েছে আমি পানির ফেরেশতা পানি পান ডক 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 করে খাইয়ে ফেলেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আমরা করি ঠিক কিনা বলেন পানিটা খেয়েও আমরা শুকর আদায় করি না ভাতটা খেয়ে আলহামদুলিল্লাহ বলি না আর আপনার এই জন্য কত ফেরেশতা ডিউটি করে কত নাশক বান্দা কি হবে এত আজ শুনে যদি জীবনে কলবে আল্লাহকে ভালোবাসে একবার বুঝ নাই হয় ওই ফেরেশতা সে বলবে আমি তোকে পানি সরবরাহকারী ফেরেশতা তমাম পৃথিবীর ছাই করার পরেও আমি তোর জন্য এক গ্লাস পানি আজ আর দিতে পারবো না আল্লাহর জমিনে তোর জন্য এক গ্লাস পানির বরাদ্দ নাই আমার মনে হয় তোর মৃত্যুর সামনে এসে গেছে তোর আর কাজ হবে না আমি বিদায় বললাম আর দুনিয়ার জিন্দিগি দেখা হবে না তোমার বাড়িতে আসা যাওয়া করেছি তোমার সাথে আমার একটা সম্পর্ক যেই বাড়িতে আমি আসা যাওয়া করেছি 40 বছর 100 বছর সম্পর্ক আছে কিনা বলে ফেরেশতা রিজিকের ফেরেশতা বলে বিদায় বিদায়
ও আল্লাহর বান্দা আমরা বিদায় হলাম, আমার আর দায়িত্ব নাই তোমার ব্যাপারে। ভয় করো সেই দিনকে, এই দিনটা আমাদের সবাই আসবে কি আসবে না? আসবে। আহা, তিন নম্বর আর একজন মোলাকাত তাহাকাম তো ফি মাসিয়াতিক, তুমি মা পেলে গিয়েছিলে কাজী বাড়ি, তুমি হাঁটতে গিয়ে ইটিতে আঘাত করে যেন তোমার পায়ের নখটা উঠে না যায়, তুমি যেন পাথর কাটা যাবে প্রয়োজনে তোমার পা দুটো যেন এলো মেলো হয়ে না পড়ে, তুমি হাঁটার জন্য তোমার পায়ের এনার্জি যেন ঠিক থাকে, বড় হয়েছো আস্তে আস্তে হাঁটা শিখাইছে, দুনিয়ার কেউ শিখো নাই তোমার হাঁটা আমি শিখাই দিয়েছি, তোমার বাবা হাত ধরেছে তোমার মা ধরেছে ওটা ঠিকই ধরেছে, কিন্তু তোমার পা দিয়ে হাঁটার জন্য যে নিয়ন্ত্রণ করা দরকার আমি তা আমি এই পায়ের ফেরেশতা আমি করেছিলাম। বান্দা আজকের বুড়া হয়ে গেছো দাঁড়াইতে পারো না, আর দাঁড়ানো লাগবে না, আমি দাঁড়ানোর ফেরেশতা বিদায় হলাম ওই বিছানা থেকে খাটে, খাট থেকে কবরে আর দাঁড়ান লাগবে না। আমি তোমার শ্বাস নিঃশ্বাসের জন্য কোন রকম যেন মাঝখানে ব্যাঘাত না ঘটে, এই জন্য মায়ের পেট থেকে শুরু করে শ্বাস নেওয়া কাজ শুরু হয়ে গেল, মৃত্যুর আগ পর্যন্ত শ্বাস নেওয়া ছেড়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর পক্ষ থেকে নিয়েছিলাম। আজ তুই আমার ছেড়ে দে, আমিও তোরে ছেড়ে দেই, আমার আর কোনো আজ দায়িত্ব নাই, আমি বিদায়, আমরা চারজন ফেরেশতা বিদায়। রসুল বলে আমার উম্মত বিস্ময় করে খালি তাকাইয়া থাকে আর পরিটা ছেড়ে যায়, আর আমার জেগনা আমার পানি না, আমার পার দাঁড়াবে না, পার দাঁড়াবে না, আর শ্বাস নেওয়ার সুযোগ হবে না। চারজন ছিল চারজন বিদায় নিল, ওই ব্যক্তি এরকম তাকায় থাকে, আল্লাহু আকবার বলেন, জাগিরে মন এই দুনিয়া সারিয়া কবর মাঝে থাকতে হবে কইয়া, কবর মাঝে বিছানায় রে বাতিনায় রে নাইসাথি অন্ধকার কবরের মাঝে মাগো তোমার বসতি, অন্ধকার কবরের মাঝে বাবা তোমার বসতি, ওই কবরে আছে রে দুই সম্বল সারা গেলে হইবা অপমান, সম্বল সারা গেলে হইবা অপমান, কবরেরই আজাবের কথা তোমরা শুনছনি বাড়ির চটে বাঙবে তোমার হাড়গুলি, বাড়ির চটে বাঙবে তোমার হাড়গুলি।
বাইরে যারা বিরুদ্ধ হয়ে গেছেন দরজওয়ানি তওবা করগন শিয়ায়ে পয়গম্বরি অক্তে পীরে গর্গে জালম নিশাবত পরহেজগারি যারা বৃদ্ধ হয়ে গেছে বাবা এখন বেশি বেশি করে চোখের পানি ফেলান কারণ নামাজ আর ভালো হয় না কিন্তু যারা যুবক আছো তোদেরকে বলে যে হাতে পায়ে ধরে গো ভাই তোদের মতো বহু যুবক বিবাহ চাইছিল জীবনে আল্লাহ করায় নাই বড় শিক্ষিত হইয়া বাবা মার খেদমত দিবে অর্থ কামাই করে আল্লাহ করায় নাই তোমার তো দুইটা পা আছে দুইটা চক্ষু আছে অনেক যুবক লুলা হয়ে গেছে বাঁকা হয়ে গেছে চক্ষু নাই আছে কিনা বলে এত সুন্দর করে তোমারে বানাইছি তুমিও তো আসো দুনিয়ার মত্ত হইয়া আমার আল্লাহ বলে বান্দা অহম ফি গফলাতি মরে দূর তোরা তো মুখটা ফিরে আর একদিকে রইছো আর আমি আল্লাহ আমার কুদরতি মুখটা তোদের মুখের দিকে আল্লাযীনাহুম ফীহি মুখতালিফুন আর এই মানুষগুলো তো এখন বিভিন্ন চিন্তে মগ্ন হয়েছে কোথায় কি করবে কি নারী আর কি পুরুষ কি যুবক আর কি যুবতী ওই যুবকরা সারা দুনিয়ায় মত্ত হয়ে আছে ওরা এখন হুঁশ ফিরায় না আমি আল্লাহ ওদের জন্য শুধু আকাঙ্ক্ষা করে যা ফেরেশতারা বলছে আল্লাহ যুবকদের জন্য কি আসলে মৃত্যু না বিরুদ্ধদের জন্য আল্লাহ বলে যার জন্ম হয়েছে তারই মৃত্যু সাথে সাথে নির্ধারণ হয়ে গেছে যুবক অবস্থায় মারা যাইতে পারে বৃদ্ধ অবস্থায় মারা যাবে ওটা আমার ব্যাপার ঠিকই না বলেন ওইটা জানারই পরে দুনিয়ার মানুষেরা পাগল হয়ে তোর সংসার জীবন বিলাস করতো না পালায় রাখতো আমি তা চাই না আমি চাই ওরা আরাম সুখী জীবন যাপন করুন আর আমার কথা মতন জীবন চালা আমি ওই জগত শান্তি দুনিয়ার জীবন কবরের জীবন শান্তি দিব ফেরেশতা বলছে আল্লাহ এই সোনার যুবকগুলোর মৃত্যু জি চমকে গেছে ফেরেশতারা আল্লাহ বলছে জাল তুলাহুল মাউতা মুআজ্জালা তাদের জন্য নির্ধারিত মৃত্যু আমি নিয়ে দিয়েছি এটা সকলের জন্য দিয়েছি শুধু বৃদ্ধ নয় আর যুবক নয় সকলের জন্য মৃত্যু নাকি শুধু আপনাদের জন্য মৃত্যু আমার জন্য বুঝি নাই আমার জন্য আছে হুজুর আমলে তো কোরআন দিয়ে কোন আমরা মৃত্যু রাখি হ্যাঁ খুঁজে পাওয়া যাবে না যদি ধাক্কা আল্লাহ মেরে দেয় খুঁজে পাওয়া যাবে না তবে ইল্লা মান শা আল্লাহ আল্লাহ যাদেরকে হেফাজত করেন তাদের কবরে কিচ্ছু হবে না এক নম্বর আল্লাহ নবীরা দুই নম্বরে শহীদেরা তিন দুই নম্বর সিদ্দিকেরা তিন নম্বরে শহীদেরা চার নম্বর আল্লাহর ওলিরা আপনি আমি শস্যদের হুজুর ফুরপুরা হুজুর চরমরায় হুজুর চলাবাঙ্গা হুজুর এদের লাইনে আপনারা যারা জীবন সাধনা করবেন সবগুলো এক কাহিনী আল্লাহ কবুল করুন আমিন আরো সরে বলে এরা সকলে সলে হবে কি হবে সলে আপনিও সলে হবেন আল্লাহ নবীও সলে হবে সব সলে গুলোকে আল্লাহ বলবে যাও এদের নিয়ে জীবন যাপন করছো এই দৌড়িয়ে হুজুরের কাছে গেছিল না এই সলের কাছে দাও সব সলে গুলো এক জায়গায় অলিদের সবাস লাগবে তো লাগবে কাজে লাগবে পরিবর্তন যখন পড়ে যাব তখন একটু সুহবতে যে উপকার ছিল ওইটুর অভাবে হয়তো দুনিয়ায় পরকে ধরা পড়ে যাব ঠিক কিনা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে ভয় কারণ নাই যুবক ভয় কারণ নাই জাতু লাহুল আমানাতের জন্য একটা আনন্দ জীবন দান করেছি বৃদ্ধ বয়সে সেটা আর পাওয়া যাবে আরো জোরে বলে আর পাওয়া যাবে না তোর জন্য আমি সুখ শান্তি একটা জীবন দান করেছি তোর জন্য কোনো কষ্ট নাই তবে আমি একটা ওয়াজ তোদের শুনাই দেই আই ওয়াসাবা লা ইয়াখদাউকা সাবাবুকা ও আমার যুব তোদের যৌবন জন্য তোদেরকে ধোকায় না ফেলে তোর জন্য আমি সব করেছি তোর জীবনে সুখ শান্তির জন্য আমি সব রেখে দিয়েছি রে যুবন কিন্তু তোর যুবন তোর যৌবন যেন তোরে ধোকায় না ফেলে যদি তুই ধোকা থেকে হেফাজত করতে পারো তাহলে তুমি হয়ে যাবে আখারাতের ময়দানে ইমামদার কাতারের বাদশাহ
দরজওয়ানি তওবা করদান শিয়ায়ে পয়গম্বরে যৌবন বয়সে ইবাদত দিয়ে মানুষেরা পয়গম্বরের বৈশিষ্ট্য লাভ করতে পারে কিন্তু বৃদ্ধ বয়সের মানুষেরা তার উযু ইস্তিনজা সঠিক করতেও পারে না ওই সময় মানুষটা দুর্বল হয়ে যায় একজন নবী আপনাদের কাছে বলেন যুবক সময় আর বেশি বাকি নাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে উনজুর ইলা হাযাস সাবা মা যা ইয়াকুলু জালহু আজলিহি ওয়া জালহু লি আজলিহি এই যুবকটা কি করে ফেরেশতাকে ডাক দিয়ে বলে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ওই যে আপনি আর কুদরতি কদমে মাথা ঝুঁকিয়েছেন আল্লাহ আকবার বলে আল্লাহ ডাক দিয়ে বলে যুবক যখন তুমি আমার কদমে সেজদা দিয়েছো যখন তুমি আমার প্রশংসা করেছো আমি তোমার মর্যাদাটা বাড়ায় দিয়েছি যখন বলছো সুবহান রাব্বিয়াল আলা তখন তোরে আমি বড় করে দিয়েছি যখন বলছো সুবহান রাব্বিয়াল আযীম তোরে আমি পবিত্র করে দিয়েছি আর যুবক তোর মত যুবক যদি দুনিয়ায় না তারপরে যুবক আমি দুনিয়া রাখতাম না লাউলা ইয়াসাবা লাজালতু সামায়ে হামিদা যদি তুই না হতি পৃথিবীর জীবনে আসমানটারে আমি লোহা দিয়া বানায় রাখতাম ওয়াল আরদু সফসফা আমি জমিনটারে ফাটায়া চুরমার করে দিতাম তোর মত সেজদাওয়ালা যুবকের দিকে তাকাইয়া পারি না আল্লাহ আরো জোরে বলেন আল খালকু রমাদান আমি সৃষ্টি জগৎটাকে ধুলায় পরিণত করে দিতাম আমা আনজালতু মিনাস সামায়ে কতরা এই পৃথিবীর জমিনে ফোঁটা পানিও দিতাম না তোমাদের উপর আজাব দিতাম কিন্তু সেজাকারী যুবক কথা বলা যাবে সারা রাত বলল তোদের কথা শেষ হবে না এতটুকু বলে যাই সেজদা দিলে পরে আল্লাহ এই জগৎ তোমাদের প্রতি যেমন করলাম আখেরাতে তোমাদের ইমাম হাসান হোসাইনের সাথে দিয়ে দিবে আমি জোরে বলি আলহামদুলিল্লাহ জীবন এক মুহূর্তে সব শেষ হয়ে যাবে বাবা জান রেজিকের মালিক কে আল্লাহ যদি বলে আতানি আমারে কিছু দাও আমি বলি না এটা আমি দিতে পারবো না পারবে রুহটা চাইছে দেওয়া লাগছে না যদি আল্লাহ বলে যে বান্দা আমারে কিছু দে আমি যদি না আমার পয়সা নাই এই মুহূর্তে আল্লাহ আপনাকে খালি হাতে বাড়ি ফেরাতে পারে কিনা বলে বাড়তি গিয়ে দেখো কিচ্ছু আল্লাহকে অসন্তুষ্ট করে কিছু থাকবে এই মাহফিলের জন্য গতকাল ওয়াদা করেছিলেন আজকে দয়া করে বলব 2 মিনিটের ভিতরে 1,850 100 টাকা দান পাঠানো এই উপস্থিত তার আছে এই কোরআনকে সামনে রেখে আমি বলছি যে কোরআনের কথা আপনাদেরকে শুনিয়েছি আল্লাহর ওলিদের নজর এখানে তাদের চোখের পানি দিয়ে সিক্ত হয়েছে এই জমিন আমি যখন এসেছিলাম এই প্রথম এই মাদ্রাসায় তখন আমার ছেলেটা কালকে আসছিল না ছোট ঠিক ওই রকম আব্বা 200 টাকা দিয়ে আমার হোক হুজুরকে বলা যে 80 দশকের পরের কথা তখন আমাকে সাক্ষাৎ করে দিয়ে তাদের দোয়া তাদের বরকত মা বাবার দোয়া ওলিদের দোয়ায় আজ আপনাদের মাঝে দুইটা কথা বলি নিজের জন্য কিছুই করি না মনে করি আল্লাহ এটা পরকাল জীবন এই জীবনে এদের দোয়ার কারণে আমি যেন চলতে পারি কারণ আমি ছোট মানুষ অনুরোধ করেছি বড় মানুষ নয় ছোট মানুষ আপনাদের যদি ভালো লাগে আল্লাহ রসুলকে ভালো লাগে ও জোর যদি তোমার পরকালকে ভালো লাগে আল্লাহর প্রশংসা তুমি শুনে ভালো মনে করো আল্লাহ তোমার ব্যাপারে যে প্রশংসা করেছেন মনে মনের জন্য কবরে মায়ের মতন করে নিবে এই কথাগুলো যদি তোমাদের জীবনে বিশ্বাস হয় মানে একটা লোক খালি হাতে যাবেন না রাজি আছেন হাত জাকাত নারায়ণ তাকবীর